কি অবস্থা তোর? এতো ভালো, তোর খবর কি? এতো ভালো ভাই, অনেক দিন সে ঢাকার বাইরে যাই না। ঠিকই দিয়েছে, সামনে তো ঈদে বসলে রোজা বসে। ঈদে ঢাকার ভিতরে গেলে কোথাও ভালো হইবে। অবশ্য তাও ঠিক। ঈদের পরে ঢাকার বাইরে বা ঘুরতে যাওয়ার কথা, তুই কি করিস? না না, ঢাকার বাইরে গেলে ভালো হইবো, ঢাকার ভিতরে প্লিজ। ঢাকার ভিতরে গেলে ভালো হইবো, সবাই যেতে পারবো তাইলে। ঢাকার বাইরে, ঢাকার ভিতরে প্লেস আছে বেটা। ঢাকার ভিতরে গেলে মনে হয় ঢাকার বাইরে দেখ কত সুন্দর সুন্দর প্লেস আছে। ঢাকার ভিতরে গেলে লিমনে আবার যেতে পারবো তো। আর এখন বাইরে গেলে যেতে পারবো লিমনে? পারবো, দেখা যাবে। সবার একটু সমস্যা থাকে না, মন তো থাকতে পারে না। ঢাকার ভিতরে গেলে না থাকতে পারে, এখন দেখ। কিন্তু ঢাকার বাইরে গেলে ভালো হইবো জিনিসটা। কি ভাই তুমি? কি ভাই ঢাকার বাইরে গেলে ভাই? দেখছো আমার ভাই বুঝছে। এখন লিমন দেখ আগে, লিমন আর তারপরে ডিসাইড করি কোথায়। আচ্ছা ভাই লিমন ভাই তুই ভালো করে একটা ফোন দে। লিমন একটা ফোন দে। আচ্ছা ফোন দিব না? দে দিতাছি। লিমন কার্বন দেরি হয় ঢাকার ভিতরে সবাই যাইতে পারবো, যাওয়া যাবো আর কি। ঠিক আছে, ভাই বুঝছস ভাই, গত মাসে যখন আমার কাজিন লয়ে গেছিলাম কক্সবাজার, ওরে মজা মামা। ঢাকার বাইরে যে এত মজা হয় মামা, না গেলে বুঝতাম না। গেছিলি কোন কোন জায়গায়? মানে কক্সবাজার গেছি, কক্সবাজার, তারপরে জাফলং, তারপর গেছি হলো কুয়াকাটা, বুঝছো? মানে ঢাকার বাইরে বহু জায়গাতেই গেছি, বুঝছো? কিন্তু সবার লাগে ফ্রেন্ড লাগে যাওয়ার মজাটা অন্যরকম। এলে গেছিলাম যে চলো যাই, গেলে মজাই হইতো। লিমন ভাই তো দেরি হইতেছে গেলে। ওই যে লিমন ভাই আইতাছে। এই যে বন্ধু আইসা বলছে। এই তো ঈদের পরে কোথাও ঘুরতে যাবার চিন্তা ভাবনা চলতেছে। তুই কি করিস না বন্ধু? ঢাকার বাইরে গেলে ভালো হইবো না বন্ধু? চলো টিউশন টিউশন বন্ধ আছে দেখি। ঢাকার বাইরে আপাতত ঢাকার বাইরে মানে ঢাকার ভিতরে গেলে কি হবো? ঢাকার ভিতরে গেলে দেখা যাবে সবাই যাইতে পারবো, ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে গেলে এনজয় করা যাবে। দেখো আমি যাবনে সময় দিব, সব সময় আচ্ছা তুই তাহলে যাইতেছিস মানে এখন দেখি। হ্যাঁ বা বলো আব্বুর ঔষধ। আচ্ছা দেখি ভাই, আমি আজকে কিছু টাকা পাইছি তো আমি আসার সময় নিয়ে আসবো না। হ্যাঁ আচ্ছা ভাই, আর না আছে অল্প কিছু টাকা আছে তো দেখি হয়ে যাবে না, আমি একটু কমে আনতে হবে তারপর আমি নিয়ে আসবো না। আচ্ছা আব্বু এখন ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা তুমি পড়তে বসছিলা? আচ্ছা তাহলে সন্ধ্যার দিকে অবশ্যই বসবা। ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা বন্ধু তাহলে ঢাকার ভিত্তি জিতাছি নাকি? হ্যাঁ বন্ধু তাহলে ঢাকার ভিত্তি জিতাছি। আচ্ছা যাবো ঈদের পরের দিন।
হ্যাঁ যাবো বলছি তো যাবো, তুমি শিওর মানে আমরা শিওর, শিওর করে বলো বন্ধু। আচ্ছা যাবো বলছি, যখন যাবো তোমরা যাবা। আচ্ছা তাহলে ঈদের কবে মানে ঈদের পরবর্তী কোন দিন যাওয়া যায় তাহলে এটা ফিক্সড করে ডেটটা তোমরা দাও। শুনো তাহলে তাহলে সবাই মিলে ডিসকাস করে জিনিসটা একটু জানাও। হ্যাঁ এরপরে সবাই মিলে ফিক্স করে তোমরা ডেট ফিক্সড করো, আমি যাবো তাহলে আমরা। আচ্ছা ভাই চলো। হ্যালো কই তোরা, উনি কি করস? আমি আইসি ভাই, একটু আয় তো তোরা সব এক লগে। আচ্ছা আয় তাহলে, জরুরি কিছু কথা ছিল। আচ্ছা তাহলে ছিলাম তো রাস্তা, জরুরি কথা ছিল। ওই যে লিমনে দেখলাম আর ওর কথা বাদ দে, হয়তো ঈদে তোর ঘুরতে যাবার কথা ছিল, দুই দিন আগে আসার কথা, ঈদের যাবার মানে তারিখটা ফিক্সড করার কথা ছিল। হ্যাঁ ঠিক আছে, মানে যতটুকু ভাবলাম যে ওই মনে কর আর্থিকভাবে একটু সমস্যা আছে, ঠিক আছে, ওর একটু ছোট ভাইও আছে। হ্যাঁ আর মনে কর ওর ফ্যামিলি একটু অসুস্থ, মানে আজকে দেখলাম লিমনে মার্কেটে। এখন মনে কর যে আমার কাছে কিছু টাকা পয়সা ছিল, হ্যাঁ তো আমি ভাবতেছিলাম যে অর্লিগে আর ভাইয়ের লিগে একটা মনে কর পাঞ্জাবি কিনে নিয়ে আসি, যেহেতু নেটফ্লিক্স হয় না তাহলে তো আর মানে এমনি এমনি সমস্যা আছে বুঝছ না, আমরা না যাই এখন তো মনে করি সবার লিগে ঘুরতে না যাই তাহলে ওই টাকাটা দিয়ে এটাই ভাবছি আমি এখন তো ওর মানে ডিসিশন নেওয়ার জন্য না ভাই। এটাই ঠিক আছে, ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক। এদিকে ভাইয়া, আর তুই ওটা শেষে তুই এটা কোন কাম করলি? তোর যে সমস্যা এত বড় সমস্যা তুই আমাকে জানাবি না? আরে কিসের সমস্যা আবার কস, কি সমস্যা? না কই কিসের সমস্যা বন্ধু, তুই আমাকে কি বাবু সামনে বন্ধু বন্ধু না বন্ধু বন্ধু তো বন্ধু বল, আমরা কি তো বন্ধু বন্ধু না? আচ্ছা তোর এত বড় না বলে কারে বেড়া, তোর এত বড় সমস্যা এটা তুই আমাকে একবার বুঝতে পারলি না? আরে বন্ধু দশ দশ যে ঠিক আছে দেখি, আবার তুমি এই সমস্যা তুই তুমি আবার কো জামু নামাজ পড়তে যাবো, চল নামাজ পড়ার একটা সেলফি তুলে যাই, সেলফি 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 দিতে বলেন, এই মোবাইলটা দাও, ওর চালু দাও চালু দাও।
ঠিক আছে বন্ধু।